तृणमूल युवा कांग्रेस के प्रदेश अध्यक्ष साइनी घोष परिवार के साथ दार्जिलिंग रवाना। तृणमूल युवा कांग्रेस के प्रदेश अध्यक्ष साइनी घोष अपने परिवार के साथ दार्जिलिंग के लिए रवाना हुई है। आज साइनी घोष कोलकाता से बागडोगरा हवाई अड्डे पर अपने परिवार के साथ उतरी, जिसके बाद सड़क मार्ग से दार्जिलिंग के लिए रवाना हो गई। दार्जिलिंग रवाना होने से पहले बागडोगरा हवाई अड्डे पर तृणमूल युवा कांग्रेस के नेताओं ने साइनी का भव्य स्वागत किया। साइनी घोष ने कहा कि परिवार के साथ दार्जिलिंग घूमने आई हूं, विदेश नहीं जा रही हूं। इसके अलावा उन्होंने कहा कि 100 दिन के बकाया की मांग को लेकर 2 अक्टूबर को दिल्ली में धरना दिया जाएगा। ममता बैनर्जी और अभिषेक बैनर्जी के निर्देश पर राजघाट के बाद में जंतर मंतर और केंद्रीय मंत्री गिरिराज सिंह के घर जाएंगे। उन्होंने कहा कि पार्टी नेत्री बंगाल की जनता का पैसा कैसे वसूलना है अच्छे से जानती है। দিল্লিতে তো যেতেই হবে আমাদেরকে, তার কারণ হচ্ছে যে আমাদের বকে আপনারা জানেন যে আবাস যোজনা এবং তার সঙ্গে 100 দিনের কাজ মিলিয়ে বাংলায় প্রায় 250 কোটি মানুষ এমন রয়েছে যারা নানান খাতে বিজেপির সরকার দ্বারা বঞ্চিত। ফলে তো তাদের বকেয়া যদি তারা আদায় না করতে পারে, আমার ধারণা যে সব থেকে অনুভবী এবং উপলব্ধি যদি কারোর থাকে তাহলে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে দিল্লি যেতেই হবে, আজ নয় কাল তো দিল্লি যেতেই হবে না। মমতা দি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এবং যাদের পাওনা রয়েছে, যাদের পাওনা তারা নিজেরা বাংলার হতভাগ্য মানুষ যারা আদায় করতে পারছেন না, তাদের হয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, তৃণমূল যুব কংগ্রেস লড়াই করবে। আমরা সবাই যাচ্ছি এবং প্রথম দিন আপনারা জানেন রাজঘাটে প্রোগ্রাম রয়েছে এবং তার পরের দিন যন্তর মন্তরে আমাদের ধর্ণা রয়েছে এবং তারপর গিরিরাজ সিংয়ের বাড়িতে আমরা প্রত্যেকে যাব এবং কীভাবে বাংলার মানুষের টাকা আদায় করতে হয় আমার ধারণা সেটা সব থেকে ভালো অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাদের নেতৃত্বে আমরা বহু মানে প্রায় 2-3 বছর পরে আর কি ঘুরতে এলাম। মায়ের মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ভাবিনি যে খুব একটা নিয়ে বেরোতে পারবো। তবে আপনাদের শুভকামনা এবং সবার সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে। সো ইটস হলিডে টাইম, বিদেশ যাচ্ছি না, এখানেই আছি। 50,000 লোগোক আপনি মঞ্জিল সে হ্যাঁ জোড়া নই উৎসাহ কে সাথ আয়ে হ্যাঁ ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হন্ডা।